আমাদের আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? আমাদের আনন্দ জীবনের হ্যাপিনেস। হ্যাপিনেস এনজয় করতে গেলে আগে দুটো ব্যাপারকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, একটা হচ্ছে সুখ, একটা হচ্ছে শান্তি। সুখ কিন্তু আপনি কিনতে পারেন না, আপনার বাড়িটা সুন্দর, পরিবেশ, এসি, এক্সেট্রা এক্সেট্রা, আপনি সুখটাকে কিনতে পারেন। বাট হ্যাপিনেস, আনন্দ, এটা কিন্তু আপনি কিনতে পারবেন না, এটা আপনাকে অর্জন করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাচিভ। তা আসুন আমরা একটু হ্যাপিনেস নিয়ে একটু কতগুলো জায়গাকে একটু হাইলাইটেড করি, যেটা আপনাদের শুনতে ভালো লাগবে। হয়তো আমরা এইভাবে যদি নিজের জীবনটাকে চালাতে পারি, আমরা মনে হচ্ছে আমরা টুয়ার্ডস হ্যাপিনেস, যেটা হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্যা, ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেমস, হ্যাপিনেস, আনন্দে থাকা, শান্তিতে থাকা সবচেয়ে বড় অভাব। মানুষের কাছে অর্থ আসছে, মানুষের কাছে প্রযুক্তি ঢুকছে, সব ঢুকছে মানুষের কাছে, হারিয়ে যাচ্ছে হ্যাপিনেসটা, আনন্দটা, একটু শান্তিটা হারিয়ে যাচ্ছে। আসুন আমরা কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করে নিই। হ্যাপিনেস থাকতে গেলে কী কী দরকার, আনন্দ থাকতে গেলে? ফার্স্ট আমরা এবার বলতে পারি, ফোকাস অন ইয়োর ওন স্ট্রেংথ, নিজের শক্তির ওপর ফোকাস। আমার 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 প্রতি যদি কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি এটাই, আমার লিমিটেশনস আছে, আমার আমার মধ্যে অনেক কিছু সম্ভাবনাও আছে, লিমিটেশনটা আছে, সেটা আমার মনের একটা কোণে থেকে যায়, আর আমি কি করতে পারি, আমার মনের কি করার আনন্দ আছে সেটা করুন, আর এমন করবেন যেটার মধ্যে দিয়ে আপনি আপনার আনন্দ পাবেন। সুতরাং এটা কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য মেজর স্ট্রেংথ অফ ইয়র লাইফ, যে আপনি কিন্তু যদি আপনার নিজেকে আমি কি, আমার ইতিবাচক দিক কি, হোয়াটস মাই পজিটিভ সাইড, এটাকে ভীষণভাবে ফোকাস করুন, আপনি পারবেন। যে আমরা আর কি করতে পারি, আমরা ভালো বন্ধু বানাতে পারি, বিল্ড আপ আ সোশ্যাল ফ্রেন্ড, আ গুড ফ্রেন্ড। আপনাকে একটা ভালো বন্ধু বানাতে হবে, একটা নয় একাধিক ভালো বন্ধু, সেখানে মনের টিউনিং পাবেন। আচ্ছা ধরুন আপনি বলছেন হয়তো আমার আলোচনা শুনতে শুনতে ওনার ভালো বন্ধু পাচ্ছে না, কোথায় মনের মিল হচ্ছে না, কোথাও একটা হয়ে যাচ্ছে, তাহলে বন্ধু একটা কথা বলি আপনাদের কাছে, আমি আমার কথা বলছি, আমি করি সেটা, আমি মানে আমি কোনো কাব্যিক কথা বলছি না, কিন্তু আমি নেচারকে খুব ভালো বন্ধু করে নিই। এই যে বর্ষা, বর্ষার পরে আমাদের কাছে শরৎ আসছে, শরতের পরে হেমন্ত আসছে, শীত আসছে, স্প্রিং আসছে, বসন্ত আসছে, আবার সামার আসছে, আবার গরম আসছে। আসুন প্রকৃতির প্রতিটা জায়গায় আনন্দ আছে, আপনি যদি ভেতর থেকে ফিল করতে পারেন। বর্ষাও তার আলাদা আনন্দ নিয়ে আছে, শরৎ তার আলাদা আনন্দ নিয়ে আছে, আনন্দ আছে প্রকৃতিতেও, অনেক আনন্দ আছে। সেই আনন্দটা আপনি কিভাবে নিতে পারবেন সেখান থেকে? কিন্তু যদি মনে হয় সবসময় চাঁদটা থেকে, যদি সবসময় আপনার মনে হয় চাঁদ পূর্ণিমার আর যেন ঝলসানো রুটি, চাঁদ আর কী আছে ওরা ঝলসানো রুটি, তাহলে হবে না। আপনাকে চাঁদের মধ্যে তার সৌন্দর্যটা খুঁজতে হবে, গঙ্গার পাড়ে বসে যদি চাঁদের সৌন্দর্যটা খুঁজে দেখবেন, মনের মধ্যে একটা হ্যাপিনেস আসছে, ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং একটা কথা, যে আপনার ভেতর থেকে আপনার হ্যাপিনেসটাকে আপনাকে আনতে হবে। আর সামাজিক, আমরা সামাজিক প্রাণী, সমাজের বাইরে যেন তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, এইটা যেন না হয়। সামাজিক প্রাণী, সমাজে নিজেকে অনেকটা বিস্তার লাভ করতে হবে নিজে। এখানে আপনি ইতিবাচক পাবেন, নেতিবাচক পাবেন, বন্ধু থেকে শুরু করে সমাজের বিভিন্ন ব্যক্তিত্ব, ইতিবাচক নেতিবাচক সব পাবেন। এবার হাঁসের মতো আমাদের করতে হবে, দুধটা খেয়ে নিয়ে জলটা ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার দরকার নেই, আপনাকে তার মধ্যে থেকে ইতিবাচকটা নিতে হবে, প্রতিটা কথা বাস্তব। আর বন্ধু, আমাদের এই এবার একটু চিকিৎসাজনিত ব্যাপারে ঢুকে যাই, এই বিষয়তেই, যে আমাদের প্রতিদিনে টেনশান আছে নানা রকম, অনেক আমাদের চিন্তা আছে, আমাদের সন্তান সন্ততি নিয়ে চিন্তা,
একটা মাস মনে হচ্ছে একটা সমস্যা আছে, এইটা মিটে গেলেই আমি একটু শান্তির খোঁজে বেরোব। বন্ধু একটা কথা বলি, সেটা হয়ে যাবে আপনার মরিচিকা। এই যে সব সমস্যা মিটিয়ে ফেলা, শান্তির জন্য তুলে রাখা, যে দু মাস তিন মাস বাদে থেকে আমার মধ্যে আমি হ্যাপিনেসটা নিয়ে এনজয় করব, এই সমস্যাগুলো মিটিয়ে দিলেন বন্ধু, সেই দিনটার কোনো দিনও আসবে না, আবার নতুন প্রবলেম অ্যারাইজ করবে, আবার নতুন প্রবলেমের মধ্যে চলে যাবে। কথা একটাই, প্রতিদিনের প্রবলেম থাকবে, প্রতিদিনের টেনশন থাকবে, সংসার কর্মক্ষেত্র সর্বত্র থাকবে, তার মধ্যে দিয়েই আপনাকে কিন্তু আনন্দটা বার করে নিতে হবে। সময় তো আপনার জন্য অপেক্ষা করবে না, টাইম অ্যান্ড টাইম ওয়েট করবে না। আর যেটা বললাম চিকিৎসাজনিত, যেটা বলবো, প্রচুর টেনশন আমাদের দেহের মধ্যে একটা হরমোন নিঃসৃত করায়, দ্যাটস কল অ্যাড্রিনালিন। প্রচণ্ড টেনশন, আপনি হয়তো গাড়িতে যাচ্ছেন, হঠাৎ করে গাড়িটা কথা তোমার দেখবেন একটা ভুগের মধ্যে কেমন একটা হয়ে উঠলো, বা কোনো একটা জায়গা থেকে হঠাৎ কোনো কিছু দেখে ভীষণ ভয় পেলেন শরীরটা, যখন ভয় পেলেন মনে করবেন দেনান দেওয়ার আপনার দেহের মধ্যে একটা অ্যাড্রিনালিন বলে হরমোন নিঃসৃত হলো দেহের মধ্যে। আর এই অ্যাড্রিনালিন কী করে, আপনাকে অকাল বার্ধক্য এনে দেবে। যত বেশি অ্যাড্রিনালিন আপনার দেহে নিঃসৃত হবে, তত অকাল বার্ধক্যের দিকে আপনি এগিয়ে যাবেন। আপনি কি সেটা চান? চান না তো। সুতরাং আসুন আমরা হ্যাপিনেসের একটা কথাই বলি, চিন্তা থাকবে, কর্মক্ষেত্র সাংসারিক বাবা মা সন্তান সন্ততি আমা কর্ম অর্থ নানা দিক থেকে বিশ্বাসঘাতকতা ইত্যাদি 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 সমস্যা অনেক, তার মধ্যে কিন্তু যত যাই থাক নিজের সমস্যা মাথার মধ্যে নিয়ে অ্যাড্রিনালিন হরমোনটাকে অতিরিক্ত ক্ষরণ করতে দেবেন না, দেহের মধ্যে অকাল বার্ধক্য চলে আসবে। আপনার দেহটাই আপনার নিজস্ব, আপনার শরীর আপনার নিজস্ব। সে শরীর যেদিন যদি কোনো একটা অসুখ বেশি করে নিজের জন্যই নিজে ধরে যায়, সেটা বড় বড় কষ্টদায়ক হবে। শরীরটাকে যতদিন পারুন সুস্থ রাখুন, আর শরীরটাকে সুস্থ রাখতে গেলে মনটার মধ্যে শান্তি রাখতে হবে, মনটার মধ্যে হ্যাপিনেস রাখতে হবে, শরীর সুস্থ থাকবে। আমি আশা করি আপনারা সহমত হবেন, আসুন আমরা দৌড়ই হ্যাপিনেসের দিকে। এটা কোনো মরিচিকা নয়, ইটস আ ম্যাজিক। আজ থেকে প্রতিজ্ঞা করুন না, যত সমস্যা থাকে যা কিছু থাক, আমি অন্তত হ্যাপিনেসের দিকেই এগোব। আপনি পারবেন।